আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা দেখব ভিভো Y69 প্যাটেল লক রিসেট করব MRT ডঙ্গলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি প্যাটেল লক, এই যে দেখুন প্যাটেল লক ব্লক। আবারও দেখাচ্ছি, দেখুন প্যাটেল লক ব্লক। এবারে আমরা সেটটি বন্ধ করে নেব। এবারে আমরা MRT ডঙ্গল সেটআপটি ওপেন করব। MTK টুলে যাব এবং মডেল সিলেক্ট করে নেব, ফরম্যাট আনলকে ক্লিক দেব এবং স্টার্টে ক্লিক দেব। এবারে মোবাইলটিতে ভলিউম আপ এবং ডাউন একসাথে চাপ দিয়ে USB-টি লাগিয়ে দেব। এই যে দেখুন শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্যাটেল লক রিসেট হয়ে গেল। ফরম্যাটিং মোবাইল ইউজার ডাটা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা সেটিকে অন করে নেব। এই তো আমরা দেখতে পাচ্ছি প্যাটেল লক রিসেট হয়ে গেছে ইনশাল্লাহ। এবার আমি সেটটি সেটআপ করে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।